আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দারবান্স ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টকে পিক আপ করেছি এবং সেগুলোর চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। যে প্রশ্নগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো সম্ভব নয়, কিন্তু যেগুলোর উত্তর দেওয়া অনেক বেশি জরুরি, সেরকম প্রশ্ন নিয়ে আজকের এই ফ্রাইডে কমেন্ট বক্স। সেজন্য বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তার আগে যদি আমরা কথা বলি আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন মোস্তফা খান আলিফ, তাছাড়াও রয়েছেন সুজিত কুণ্ডু ভাই এবং রয়েছেন আবদুল্লাহ বিন আফতাব ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ। আপনারা যদি জুড়ে থাকতে চান তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাছাড়াও একটা কথা আমি আপনাদের বলে নিই, ধরুন একটা ভিডিওতে একই প্রশ্ন পাঁচজন করেছেন, সেক্ষেত্রে প্রত্যেকের উত্তর তো দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে একটা উত্তর দেওয়ার মাধ্যমে আমি কিন্তু বাকি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিচ্ছি। সেজন্য বন্ধুরা ভিডিওটা দেখবেন পুরোটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি গেমিং উইথ একে এর তরফ থেকে। উনি বলছেন, দাদা, i5 10400F আর 1650 সুপার বা RX 570 এর জন্য কেমন মনিটর লাগবে, প্লিজ রিপ্লাই, প্লিজ প্লিজ প্লিজ। তো ভাই, গেমিং উইথ একে নামটা বললে আরও ভালো হতো। আপনার i5 10400F এর সঙ্গে যদি 1650 সুপার লাগান, সেক্ষেত্রে মোটামুটি আপনি বেশিরভাগ গেমের ক্ষেত্রে 75-এর মতো FPS পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি 75,000 বা আপনার যদি পরে হাই এন্ড কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে চান, সেক্ষেত্রে 144,000 কোনো মনিটরকে চুজ করতে পারেন। তবে যদি আপনার কাজ হয় মূলত ভিডিও এডিটিংয়ের জন্য, সেক্ষেত্রে আপনি কোনো 60,000 ভালো কালার অ্যাকুরেট IPS প্যানেলওয়ালা কোনো মনিটরকে চুজ করুন। কিন্তু যদি গেমিং করতে চান, সেক্ষেত্রে হাই রিফ্রেশ রেটওয়ালা মনিটর চুজ করুন। মোটামুটি 75,000 বেশি যে কোনো মনিটরকে চুজ করতে পারেন গেমিংয়ের ক্ষেত্রে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন উইলিয়ামসন রবার্ট। উনি বলছেন, AMD এর গ্রাফিক্স কার্ডের দামও কি কমবে নাকি অনলি NVIDIA এর GPU প্রাইসগুলো কমবে? তো সেক্ষেত্রে ভাই আপনাকে এটাই বলতে চাইবো, যেহেতু NVIDIA শুধুমাত্র LHS সিরিজকে লঞ্চ করেছে, সেক্ষেত্রে NVIDIA গ্রাফিক্স কার্ডের দাম কমার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ডে তো আরও অনেক কারণ থাকে গ্রাফিক্স কার্ডের দাম কমার, সেগুলো কিন্তু বোথ দ্য কোম্পানির গ্রাফিক্স কার্ডের উপর এফেক্ট করবে। সেক্ষেত্রে আমার মনে হয় AMD গ্রাফিক্স কার্ডের প্রাইসও কমবে, তবে হয়তো NVIDIAটা আগে কমবে, AMDটা পরে কমবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন এজেন্ট মিডিয়া ব্লেন্ডার। উনি বলছেন, ভাই জানালে খুব উপকৃত হই, আমার আগের PC জিনিসগুলো যেমন ইন্টেল কোর i3 প্রসেসর, র্যাম ডেটোটেক DDR4 4GB, এগুলো MSI-এর B450 টমহক ম্যাক্স মাদারবোর্ডের সাথে যদি যুক্ত করি চলবে কি না, পরে আস্তে আস্তে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে ভাই আপনাকে এটাই বলতে চাইবো যে ইন্টেল এবং AMD দুটো যে প্ল্যাটফর্ম রয়েছে, এটা হয়তো বেসিক জিনিস আপনাদের মতো অনেকে জানেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে ইন্টেল এবং AMD যে দুটো ব্র্যান্ড রয়েছে, সেখানে প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আলাদা আলাদা মাদারবোর্ড সিরিজ রয়েছে। এবং AMD-র ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ রাইজেন প্রসেসর AM4 সকেটের উপর বেসড, সেক্ষেত্রে B450 কোনো চিপসেটের মাদারবোর্ড লাগালে মোটামুটি বেশিরভাগ প্রসেসর সাপোর্ট করে। মোটামুটি 3000 সিরিজের উপর প্রসেসর তো আরামসে সাপোর্ট করে, 5000 সিরিজেরও বেশ কিছু প্রসেসর যদি বায়োস আপডেট করা যায় সেক্ষেত্রে B450 চিপসেটে সাপোর্ট করে। কিন্তু যদি আমরা ইন্টেলের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণদের আলাদা সিরিজ রয়েছে, সম্পূর্ণ আলাদা আলাদা মাদারবোর্ড রয়েছে। সেক্ষেত্রে ইন্টেলের 9 জেনারেশনে আলাদা মাদারবোর্ড লাগে, 10 জেনারেশন, 11 জেনারেশন, প্রত্যেকটা জেনারেশনে আলাদা মাদারবোর্ড লাগে। সেক্ষেত্রে আপনি ইন্টেলের কোন প্রসেসর রয়েছে সেটাও বলেননি, এবং ইন্টেলের এই মাদারবোর্ডটা আপনি B450 মাদারবোর্ডে কী করে লাগাবেন আমি বুঝতে পারছি না। তবে যদি আপনি AMD-র কোনো প্রসেসর আপডেট করেন, সেক্ষেত্রে অবশ্যই B450 টমহক ম্যাক্স লাগাতে পারবেন, যদি AMD-র রাইজেন সিরিজের কোনো প্রসেসরে আপডেট করেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সং মাস্টার। উনি বলছেন, হ্যাশট্যাগ ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া ইউজ GTX 1080 Ti নেব নাকি RTX 3060 Neo নেব? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন, প্রথম কথা, দুটো যে গ্রাফিক্স কার্ড রয়েছে দুটোই খুব ভালো মানের গ্রাফিক্স কার্ড এবং দুটোর পারফরমেন্স প্রায় সমান সমান রয়েছে। 1080 Ti নিজের সময়ের একটা লেজেন্ডারি গ্রাফিক্স কার্ড ছিল, 1080 Ti, তারপরে 2080 Ti, এখন 3080 Ti এবং নতুন 3090, মানে যে 80 Ti, এই ব্যাপারটা একদম টপ অফ দ্য লাইন গ্রাফিক্স কার্ড NVIDIA-র তরফ থেকে। সেক্ষেত্রে 1080 Ti-এর পারফরমেন্স অত্যন্ত ভালো, কিন্তু মডার্ন যে 3060 রয়েছে সেটার পারফরমেন্সও কিন্তু খুব একটা খারাপ নয়। দুটো গ্রাফিক্স কার্ডের যদি কথা বলি, দুটো গ্রাফিক্স কার্ডের মধ্যে কুডা কোর সেম রয়েছে, এবং দুটো গ্রাফিক্স কার্ডের যদি মেমোরি ইন্টারফেস ওয়াইডের কথা বলি, সেক্ষেত্রে RTX 3060-এর থেকে 1080 Ti-এর মেমোরি ইন্টারফেস ওয়াইড কিন্তু বেশি রয়েছে। উল্টো দিকে যদি পাওয়ার রিকোয়ারমেন্ট কথা বলি, সেক্ষেত্রে RTX 3060 যেহেতু নতুন, সেক্ষেত্রে কম পাওয়ার রিকোয়ার করে আমাদের পুরনো GTX 1080 Ti-এর থেকে। তাছাড়াও যেহেতু আপনি নতুন এবং পুরনো এর কথা বলছেন, আপনি নতুন GTX
3016 in, কারণ সেটা প্রথম কথা নতুন, সেখানে আপনি ওয়ারেন্টি পাবেন। তাছাড়াও মডার্ন যত রকমের ফিচার যেমন রে ট্রেসিং, তাছাড়াও DLSS, এগুলোর সাপোর্ট আপনি পেয়ে যাবেন। এবং যত রকমের গেম আপকামিং আসতে চলেছে সেগুলো সমস্তটাই কিন্তু বেশি ভালো করে অপটিমাইজ হবে অবশ্যই নতুন 30 সিরিজের জন্য। পুরোনো 1080 সিরিজের জন্য অতটা কিন্তু ভালোভাবে আর নতুন গেমগুলো অপটিমাইজ হবে না। তাছাড়াও আপনারা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো কিন্তু 30 সিরিজের উপর বেশি ভালোভাবে চালাতে পারবেন এবং লং টাইম বেশি দিন আপনি 30 সিরিজের এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করতে পারবেন। তবে র পারফরমেন্সের যদি কথা বলি, সেক্ষেত্রে 1080 Ti বর্তমান সময়েও বেশ কিছু গেমের ক্ষেত্রে আপনাকে কিছুটা ভালো পারফরমেন্স দিয়ে দেয়। যদিও 3060 যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে সেটার পারফরমেন্স একদমই খারাপ নয়, সেটাও প্রায় কাছাকাছি পারফরমেন্স করে। তবে আপনার জন্য আমি এটাই বলবো, আপনি অবশ্যই নতুন RTX 3060 নিন, কারণ প্রথম কথা সেটা মডার্ন, তাছাড়া সেটা নতুন, তাছাড়া সমস্ত ধরনের নতুন নতুন ফিচার আপনি সেটাতে পেয়ে যাবেন, ওয়ারেন্টি পেয়ে যাবেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন আই এম অ্যালন ভাই, উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, B450 মাদারবোর্ড কাদের জন্য এবং এই মাদারবোর্ড কোন প্রসেসারের জন্য ঠিক হবে দয়া করে বলবেন ভাই। নিচে লিখেছেন রাফিন সাফিন, উনি বলছেন যে আমিও জানতে চাই। তো B450 মাদারবোর্ড হচ্ছে AMD-র প্রসেসারের জন্য, রাইজেন প্রসেসারের জন্য, এটুকুনি আপনারা জানেন। এবার B450 মাদারবোর্ড হচ্ছে এমন একটা চিপসেটের উপর বেসড মাদারবোর্ড যেটা মোটামুটি AMD-র প্রথম যে রাইজেনের 1000 সিরিজ থেকে শুরু করে রাইজেনের 5000 সিরিজ অবধি সমস্ত প্রসেসরকে সাপোর্ট করে। তবে আমি আপনাকে এটাই বলবো, যদি আপনি রাইজেনের 1000 সিরিজ থেকে 3000 সিরিজ, মানে রাইজেনের 1600 প্রসেসর, 2600 প্রসেসর এই সমস্ত যে সিরিজ, বা আপনি নতুন 3000 যে 3600, 3100 এইগুলোর রিলেটেড যদি কোনো প্রসেসর কেনেন, সেক্ষেত্রে B450 চিপসেট আপনাদের জন্য বেশি ভালো অপশান। তবে আপনি যদি বাজেট আরও কোনো কম বাজেটের কোনো প্রসেসর কেনেন, সেক্ষেত্রে আপনি কোনো ধরনের ওভারক্লক করবেন না, সেক্ষেত্রে আপনার বাজেট আর একটু কমাতে চান, সেক্ষেত্রে A320 মাদারবোর্ড চুজ করতে পারেন। এবং যদি আপনি মডার্ন 5000 সিরিজের কোনো প্রসেসর কেনেন, সেক্ষেত্রে আপনার মনে হয় B550 বা X570 সিরিজের মাদারবোর্ডের দিকে ইনভেস্ট করা ভালো, কারণ সেগুলো আরও অনেক বেশি ফিচার আপনাকে অফার করবে। তবে B450 সিরিজের সমস্ত মাদারবোর্ড কিন্তু 5000 সিরিজকে আউট অফ দ্য বক্স সাপোর্ট করে না, বায়োস আপডেট প্রয়োজন হয়। তাছাড়াও বেশ কিছু মাদারবোর্ড রয়েছে যেগুলোতে এখনও সেই বায়োস আপডেট আসেনি, যার ফলে 5000 সিরিজের প্রসেসরকে সাপোর্ট করবে। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ওপি, উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, i3-10100F উইথ GT 1030 বেশি ভালো ভাইয়া, এটা ভালো হবে নাকি রাইজেন 5-3400G বেশি ভালো হবে, কারণ গ্রাফিক্স কার্ডের দাম তো বেশি। তো ভাই এটাও খুব ভালো একটা প্রশ্ন। আমার মতে রাইজেন 5-3400G বর্তমান সময়ে যে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, 23000 বা এরকম কিছু, সেই প্রাইস পয়েন্টে কেনা উচিত নয়। যদি আপনি মোটামুটি 14-16000 অ্যাটলিস্ট পান, সেক্ষেত্রে আপনার নেওয়ার একটা তাও সেন্স ক্রিয়েট হয়। কিন্তু i3-10100F যেটা রয়েছে তার প্রসেসর পারফরমেন্স কিন্তু অনেকটা ভালো রয়েছে, কিন্তু GT 1030-এর পারফরমেন্স খুব একটা বেশি ভালো নয়। আমি আপনাকে বলবো, আপনি 10100F-এর বদলে যদি 90-100F-এও নিতে হয়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন অ্যাটলিস্ট অন্তত বর্তমানে 8GB র্যাম নিয়ে, বা যে কোনোভাবে পাওয়ার আপনি মানে কস্টিং কমিয়ে আপনি চেষ্টা করুন অ্যাটলিস্ট GTX 1050 Ti এই গ্রাফিক্স কার্ডটা কেনা। যদিও এটা খুব একটা ভালো কোনো গ্রাফিক্স কার্ড নয়, আমি খুব একটা বেশি সাজেস্ট করি না। তাছাড়াও আপনি অ্যাটলিস্ট GTX 1050 Ti গ্রাফিক্স কার্ডের পেছনে ইনভেস্ট করুন, বা আপনি যদি পুরনো RX 570 বা GTX 1650 কোনো গ্রাফিক্স কার্ড যদি পুরনো পেয়ে যান, বা 1050 Ti-ও যদি পুরনো পেয়ে যান, সেক্ষেত্রে একটু গ্রাফিক্স কার্ডটা চেক করে আপনি সেই গ্রাফিক্স কার্ডগুলোর দিকে ইনভেস্ট করুন, অনেক ভালো একটা PC তৈরি হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন হাসিবুর রহমান হামিম, উনি বলছেন ভাই তোমার মনিটরের মডেলটা কত প্লিজ বলো, লাভ ফ্রম BD। তো ভাই আমি যে মনিটরটা ইউজ করি সেটা আমি মূলত ভিডিও এডিটিংয়ের জন্য ইউজ করি। এটা একটা নর্মাল 60Hz মনিটর যেটা LG এর তরফ থেকে আসে, তবে এর কালারটা অনেক বেশি অ্যাকুরেট, কারণ এটা IPS প্যানেলের উপর বেসড। তবে এটুকুনি আপনাকে বলতে পারি, এই মনিটরটা আমাকে আপাতত খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে। আপনারা যদি চান কিনতে পারেন, এবং চ্যানেলটাকে যদি সাপোর্ট করে কিনতে চান, সেক্ষেত্রে নিচে দেওয়া ডিসক্রিপশানের লিঙ্ক থেকে কিনতে পারেন। এবং আপনারা যে কোনো জিনিস নিচে দেওয়া ডিসক্রিপশানের লিঙ্ক থেকে চাইলে কিনতে পারেন, যদি চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে চান। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সুপার TFS, উনি বলছেন ভাই টোটাল কত GB লাগলে ফুল Windows 10 ইনস্টল করা যায়, বেসিক যেগুলো দরকার সেইগুলো সহ। তো ভাই আপনাকে বলতে যাবো, সুপার TFS বর্তমান সময় মোটামুটি মিনিমাম 32GB তো অবশ্যই প্রয়োজন, মডার্ন এবং সমস্ত আপডেট সমেত মিনিমাম 32GB, তবে 32GB-তে হয় না, আমার মনে হয় মোটামুটি 40GB লেগে যায়।
টোটাল আপডেট টাপডেট করতে এটা ওটা ইনস্টল করতে মোটামুটি 40 থেকে 45 জিবি লেগে যায়। এবং আমার মতে সবসময় 20 থেকে 25 জিবি ফাঁকা রাখা উচিত, মানে টোটাল যদি আপনার অ্যাটলিস্ট সি ড্রাইভে 80 জিবি মতো থাকে তাহলে আপনি বেসিক যে প্রথমে যে সফটওয়্যারগুলো থাকে মানে ভিএলসি মিডিয়া প্লেয়ার বা আপনার এইসব কাজের যে বেসিক সফটওয়্যারগুলো সেগুলো ইনস্টল করে মোটামুটি চালাতে পারবেন না। তবে এর মধ্যে কিন্তু কোনো ধরনের গেম বা ভিডিও এডিটিং বা ফটো এডিটিং সফটওয়্যার ইনক্লুডেড নয়, মানে বেসিক উইন্ডোজকে ইনস্টল করবেন এবং বেসিক যে সফটওয়্যারগুলো ভিডিও দেখার জন্য বা গান শোনার জন্য যে সফটওয়্যারগুলো গুগল ক্রোম এইগুলো বেসিক জিনিসগুলো যদি ইনস্টল করে কাজ চালাতে চান সেক্ষেত্রে 80 জিবি যদি অ্যাটলিস্ট থাকে মোটামুটি একটা স্মুথ পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। তবে যদি কথা বলেন যে শুধুমাত্র কত জিবি উইন্ডোজে চালানোর জন্য লাগে, মোটামুটি 32 জিবি থেকে 35 জিবি লাগে, 40 জিবি হলে মোটামুটি ভালো হয়। তবে সেক্ষেত্রে ল্যাগি এক্সপিরিয়েন্স পাবেন, কারণ আপনার সি ড্রাইভ যখনই ফুল হয়ে যাবে সেক্ষেত্রে পুরো উইন্ডোজ কিন্তু ল্যাগ করতে শুরু করবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন আকাশেক, উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া আই রাইডিজান 5 3600 XT এর জন্য জিপিইউ ছাড়া কি ব্যবহার করা যাবে? 10 থেকে 12 হাজার টাকার মধ্যে কোন মাদারবোর্ড বেস্ট রয়েছে যেখানে ওয়াইফাই ব্লুটুথ রয়েছে? দয়া করে উত্তর দিন। তো ভাই আপনাকে এটাই বলতে চাইবো, রাইজেন 5 3600 জিপিইউ ছাড়া ব্যবহার করা যায় না এবং এখানে ভালো ধরনের একটা গ্রাফিক্স কার্ড যেমন অ্যাটলিস্ট RTX 3060 বা RTX 2070 এইরকম টাইপের একটা গ্রাফিক্স কার্ড আপনি চুজ করুন। যদি আপনার বাজেট খুব কম থাকে অ্যাটলিস্ট রাইজেন 5 3600 চুজ করে নিন এবং সেটার সঙ্গে চুজ করুন RTX 2060। এবং যদি আপনি যদি কথা বলেন একটা মাদারবোর্ড 10 থেকে 12 হাজার টাকার মধ্যে বেস্ট, সেক্ষেত্রে আমি বলবো ব্লুটুথ এবং ওয়াইফাই ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে একটা ভালো মাদারবোর্ড রয়েছে টমহক ম্যাক্স এবং দ্বিতীয় অপশান রয়েছে স্টিল লেজেন্ড। এবং যদি আপনি ব্লুটুথ ওয়াইফাই সব সময় চান সেক্ষেত্রে আমি বলবো আপনি কার্বন ম্যাক্স ওয়াইফাইকে চুজ করুন। এবং যদি ব্লুটুথ ওয়াইফাই ছাড়া নিয়ে বেসিক একটা মাদারবোর্ড 10-12 হাজার টাকার মধ্যে চান সেক্ষেত্রে নর্মাল B450 MSI-এর যে এম সিরিজের মাদারবোর্ড রয়েছে ওয়াইফাই ব্লুটুথ সময় সেটাকে চুজ করতে পারেন। তবে খুব একটা রিকমেন্ডেড নয়, যদি আপনি এরকম টাইপের কোনো প্রসেসর নেন এবং সেটাকে যদি কোনোভাবে ওভারক্লক করার জন্য কথা ভাবেন বা ফিউচারে ভালো একটা প্রসেসর লাগাতে চান সেক্ষেত্রে আমার মতে ওয়াইফাই ব্লুটুথ ছাড়া নর্মাল টমহক ম্যাক্স বা স্টিল লেজেন্ড, এবং যদি ওয়াইফাই ব্লুটুথ সময় চান সেক্ষেত্রে কার্বনকে চুজ করুন। আশা করছি ভালো একটা পারফরমেন্স পাবেন এবং আশা করছি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন মীর আব্দুল মুক্তাদির হাসান মীর, উনি বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি বাংলাদেশ থেকে বলছি, দীর্ঘদিন যাবৎ আপনার ভিডিও দেখি। ওনার একটা প্রশ্ন রয়েছে, যদি একটা মাদারবোর্ডে 4টে RAM slot থাকে এবং সেখানে 8টা 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 করে 3টে 3 আসতে 24 জিবি টোটাল লাগানো হয় সেটা ভালো পারফরমেন্স দেবে, নাকি 2টো 8 জিবি যদি লাগানো হয় 8 8 16 সেটা ভালো পারফরমেন্স দেবে? উনি বলছেন আমি ভিডিও এডিটিংয়ের কাজ শিখছি। তো ভাই আপনাকে এটাই বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই ভালো এবং অনেকের অনেক বেশি হেল্প করবে। অনেকেই ভাবে যে 2টো 8 জিবি মনে হয় লাগানোর থেকে 3টে 16 জিবি যদি লাগাই সেক্ষেত্রে পারফরমেন্স একটু কমে যাবে। সেক্ষেত্রে কিছুটা হলে ব্যাপারটা সত্যি, যদি আপনার ইউসেজ 16 জিবি এর মধ্যে হয়, মানে আপনি 16 জিবিকে কোনোভাবে এক্সিড করতে পারছেন না, আপনার ইউসেজ কম রয়েছে, আপনি মোটামুটি 7 জিবি 8 জিবি 9 জিবি 10 জিবি 11 জিবি ইউজ করছেন, 12 জিবি 13 জিবি 14 জিবি ইউজ করছেন, আপনার 16 জিবি এর বেশি র্যাম ইউসেজ নেই, তবুও আপনি আর একটা র্যাম শক পারপাস লাগিয়ে রেখেছেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো সেই র্যামটাকে খুলে দিন বা আপনার সেই র্যামটা লাগানোর প্রয়োজন নেই, আপনি 2টো 8 জিবি লাগিয়ে দিন। সেক্ষেত্রে আপনি ডুয়েল চ্যানেল র্যামের সাপোর্ট পাবেন, সেটা বেশি ভালো অপশান। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার 16 জিবি এর বেশি ইউজ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর রকমের আপনার পিসি স্লো হয়ে যাবে। যদি দেখেন যে আপনার 16 জিবি 17 জিবি 18 জিবি ইউজ করছে সেক্ষেত্রে 3টে 8 জিবি লাগিয়ে দিন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি ভালো পারফরমেন্স পাবেন। কিন্তু বেশি ভালো হয় যে 4টে 8 জিবি বা 2টো 16 জিবি এরকম টাইপের লাগালে সেক্ষেত্রে ডুয়েল চ্যানেল র্যামের সাপোর্ট কিন্তু পাওয়া যায়। তবে যদি আপনার প্রয়োজন হয়, আপনি একটু যখন আপনার ভিডিও মানে পিসিতে ভিডিও এডিট করেন প্রথমে 2টো 8 জিবি নিন, সেম কোম্পানির একটা পরে 8 জিবি কিনতে পারবেন, প্রথমে 2টো 8 জিবির একটা কোম্পানি নিন, সেক্ষেত্রে কী করবেন আপনার পিসিতে টাস্ক ম্যানেজারে চেক করুন যে 2টো 8 জিবি র্যাম মানে আপনার টোটাল 16 জিবি র্যামের মধ্যে কতটা র্যাম ইউজ হচ্ছে। যদি আপনার 16 জিবির থেকে বেশি ইউজ হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার আরেকটা র্যামের প্রয়োজন আছে, যদি আপনি দেখেন প্রয়োজন আছে সেক্ষেত্রে আপডেট করুন, যদি আপনি দেখেন প্রয়োজন নেই সেক্ষেত্রে 2টো 8 জিবি বেশি ভালো অপশান হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন, খুব ভালো প্রশ্ন ছিল। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ভাস্কর রায়, উনি বলছেন দাদা ইয়োর পিসি সেট আপ স্টার্ট করো। অনেকেই এটা বলেছেন ভাস্কর ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। যে ইয়োর পিসি সেট আপ যদি বাংলাতে আমরা শুরু করি তাহলে কেউ কি ইন্টারেস্টেড আছেন? মানে আপনাদের আপনারা কীরকম টাইপের পিসি ইউজ করেন, আপনার ঘরে কী পিসি রয়েছে, আপনি ল্যাপটপের কোন সেট আপ ইউজ করেন, বা আপনার পুরো ডেস্ক সমেত যদি একটা ছবি পাঠান এবং আপনার কী কী মানে জিনিস রয়েছে এবং আপনি কী কী আপডেট করতে চান সেগুলো সমস্ত লিখে পাঠালেন, সেক্ষেত্রে আমি কিছু সাজেশান দেবো যে কোনটা আপডেট করলে ভালো হয়, সেরকম টাইপের কি একটা সেট আপ বাংলাতে শুরু করলে ভালো হয়? এবং আমাদের যারা বাঙালি রয়েছে, পুরো টোটাল বাঙালি কমিউনিটি যারা রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, তারা যদি সবাই মিলে এখানে যোগদান করতে চান যোগদান করতে পারেন, আপনারা যদি বলেন সেক্ষেত্রে নিচে কমেন্ট করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, এবং যারা যারা কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করুন,
ভিডিওর নিচে। আমি কোনো ভিডিওতে এতটা ফোর্স করি না যে কমেন্ট করুন কমেন্ট করুন, এই ভিডিওতে ফোর্স করছি একটু। সেক্ষেত্রে কি আপনাদের প্রয়োজন আছে ইওর পিসি সেট আপ বাংলায়? যদি প্রয়োজন থাকে, যদি আপনাদের এরকম মানে পিসি রিলেটেড কন্টেন্ট দেখতে ইচ্ছা করে এবং আপনারা শেয়ার করতে চান আপনাদের পিসি, অন্যের পিসি কেমন রয়েছে সেটা দেখতে চান, সেক্ষেত্রে নিচে কমেন্ট করে দিন। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। এবং এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য দারভাসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।